যে আজকে আমার সাথে কে রয়েছে, নাট বল্টু, না আমি তো বল্টু, নাট স্ক্রুড্রাইভার নাকি অন্য কেউ, না অন্য কেউ, অন্য কোনো এলিয়েন নাকি অন্য জাতি থেকে কাউকে নিয়ে এসেছি, যে সব জানতে হলে আপনাকে যেটা করতে হবে টিউন করতে হবে ক্যাপিটাল এফএম 94.8। আর শুরু হয়ে গেছে আজকে দিনের ইভেলি প্রেজেন্স নাট বল্টু দ্য টু ফন কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এ, চলবে ঠিক 8টা পর্যন্ত। আমার ঘড়ি বলছে 7:05, মাত্র 5 মিনিট গেল, এখনো 55 মিনিট বাকি ভাই, সো নো টেনশন, ডু ফুর্তি। আর আজকে যেটা করতে হবে আপনাকে, এসএমএস করতে হলে খুবই সিম্পল ওয়ে, সবার মুখস্থ স্যার জানি, তারপরও যারা যারা আজকে প্রথমবারের মতো আমাদের সাথে জয়েন করলেন তাদের জন্য বলে রাখতে হয় যে এসএমএস করতে হলে আপনাকে মোবাইলে প্রথমে ব্যালেন্স থাকতে হবে, যদি ব্যালেন্স না থাকে তাহলে আপনি কোনোভাবেই এসএমএস করতে পারবেন না। তারও আগে আপনার ব্যালেন্স থাকার আগে আপনার একটা মোবাইল থাকতে হবে, মোবাইলের ডিসপ্লে ভালো থাকতে হবে, কারণ ডিসপ্লে ভালো না থাকলে আপনি মেসেজ করবেন কী করে, কিছু দেখতেই পারবেন না। সুতরাং ভালো ডিসপ্লেওয়ালা মোবাইলের সাথে যদি আপনার মোবাইলে ব্যালেন্স থাকে তাহলে আপনি পারবেন আমাদেরকে এসএমএস করতে। তখন গিয়ে আপনি যেটা করবেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন CFM স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে নিজের মনের কথাটি লিখে পাঠিয়ে দেবেন এই নাট বল্টুর শোতে। ইয়েস, 26969 হলো আমাদের হটলাইন নাম্বার, ইয়েস আবার বলে দিচ্ছি 26969 এই নাম্বারটিতে পাঠিয়ে দেবেন এবং পড়ে দেবো আমরা সুলুত করে। আমরা বলতে আজকে আমার সাথে রয়েছেন একজন কুখ্যাত, বিখ্যাত, অখ্যাত, কিছু একটা খ্যাত, কিছু একটা খ্যাত, কিছু তো একটা উনি করেছেন, না হলে তো নাট বল্টুর চেয়ারে এমনি এমনি মানুষজনকে এনে বসানো হয় না। হ্যাঁ, কোনো না কোনো সেক্টরে তার কিন্তু বিচরণ বিশাল বিশাল বিশাল। তিনি একজন গণ্যমান্য ব্যক্তি, গণ্যমান্য একজন স্মার্ট বয়, স্মার্ট বয়, তারপরে তাকে দেখি কি কি অ্যাডজেক্টিভ দেওয়া যায়, কি কি ভাবে গুণে গুণান্বিত করা যায়। আচ্ছা, স্মার্ট বয়, কিউট, গুড লুকিং, অনেক মেয়েদের হার্ট থ্রব, আজকে অনেক লিসেনার, আমার মেয়ে লিসেনার আজকে চলে যাবে ওনার অ্যাকাউন্টে, এবং তিনি একজন কিন্তু আপকামিং সুপার হিরো হতে পারে, সম্ভাবনা আছে, সম্ভাবনাময় একজন সুপার হিরো। কি কিউট তার হাসি, তার নাম কিছু নয়, তার নাম কি কি হতে পারে, আচ্ছা গেজ করেন, সবাই গেজ করবেন যে ওই কিউট ছেলেটার নাম কি হতে পারে। আপনাদের আজকের প্রথম প্রশ্ন, যে অনেকে হয় না যে দেখা যায় যে একটা মেয়েকে দেখলে ছেলেদের মনে যেটা হয়, মেয়েটার নাম জানি না, তারপর মনে হয় যে নিজের থেকে একটা নাম দিয়ে দেওয়া হয় তার লুক দেখার পরে, যে সুইট মেয়েটা, অনেকে বলে কিউট মেয়েটা, ওই মেয়েটার নাম কি, ওই যে মনে আছে কিউট মেয়েটা এমনি বলা হয়, ওই যে মনে আছে সুইট মেয়েটা, ওই যে মনে আছে দজ্জাল মেয়েটা, মানে এভাবে কিন্তু নাম দেওয়া হয় না। দজ্জালটা কেন বলা হয়, দজ্জাল বলা হয় দেখা যায় যে আপনি এমন ভাবে সে তেরে আসে আপনি কি সেটা বললে তখন তাকে দজ্জাল বলে, লুকটা এরকম, তো চেহারাই মানে বলে না যে জন্মগত মিষ্টি চেহারা, জন্মগত ভালো চেহারা, সেটাই তো, ওরকম আমরা যেরকম দেখলে একটা মানে নিজের মনের মাধুরী মিশিয়ে একটা নাম তাকে দিয়ে দিই, তো সেরকম ভাবে আজকের আমাদের যে গেস্ট আছেন তার নামটা আপনাকে, আপনাদেরকে দিতে হবে কি নাম, কারোর নামের সাথে কেউ যদি একদম এক্স্যাক্ট সঠিক নামটা বলতে পারেন তার জন্য রয়েছে মানে কি পুরস্কার যে দিব, কি যে সারপ্রাইজ আপনাকে আমি দিব আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এমনও হতে পারে যে শো শেষ করে আমরা ডিরেক্ট আপনার পাশে চলে আসলাম, আমরা দুজন এসে আপনার সাথে কোলাকুলি করলাম, এই করোনার মধ্যে কোলাকুলি, এটা তো বিশাল সারপ্রাইজ, কিন্তু হ্যাঁ ওটা দিয়ে দিলাম। আচ্ছা, আপনি তো মাইকটির সামনে নেন, মুখের সামনে, এই সাবাস দিয়ে কথা বলেন তো। হ্যালো, এই কাবা যাবা লাগে গেছে, কি সুইট ভয়েস, এই ভয়েস শোনার পরে লোকজন তো আমাকে পাত্তাই দিবে না, যাই হোক ওনাকে আমি আদর করে ডাকি মাম্মা, মামা কেমন আছেন, ভালো যাক, আমাদের আজকে যিনি গেস্ট তিনি ভালো আছেন আমি জেনে নিলাম, এবার ওনাকে এক ঘন্টা কিভাবে খারাপ করতে হয় সেটা আমার ব্যাপার, তার মাথা খারাপ করে দিব, নাহলে পেট খারাপ করে দিব, নাহলে মেজাজ খারাপ করে দিব, কিছু একটা খারাপ তো করে দিব। আচ্ছা মামা, ভালো করে জানা, ভালো করার ওয়ে আমাদের এখানে নাই, এখানে হচ্ছে কি যারা আমাদেরকে শুধুমাত্র শুনে, যারা আমাদেরকে ওপার থেকে হেডফোন কানে লাগিয়ে টিউন করে 94.8 ক্যাপিটাল এফএম 94.8 শুনছে, শুধুমাত্র তারা শুনে ভালো থাকে, এবং যারা আমাদের এখানে স্টেজে আসে মানে আমাদের প্ল্যাটফর্মে আসে, আমাদের স্টেশনে আসে, আমাদের লাইভে আসে, তারা কিন্তু ভালো থাকে না। এর জন্য যেটা করা হয়, আমরা 7টা বাজলেই গেস্টকে ভিতরে ঢুকে দিই, আমরা বাইরে তালা লাগাই দিই যাতে সে কোনোভাবে বেরোতে না পারে। কেমন মানুষকে হাসপাতালের মতো ব্যবস্থা মনে হচ্ছে না? এক্স্যাক্টলি, ওয়াও, মানে দেখছেন আমি বললাম না আপকামিং সুপার হিরো, এবং সে ট্যালেন্টেড, কিন্তু সে বুঝে গেছে যেটা একটা মানসিক হাসপাতাল, সে বুঝে গেছে যেটা একটা পাকলা কারো ওদের, সে ঢুকে গেছে। যাক, যত তাড়াতাড়ি বুঝবে তার সহনশীলতা, তার সহ্য ক্ষমতা তত বেশি বাড়বে। তো আপনার সহ্য ক্ষমতা কেমন মাম্মা? খুবই অল্প, খুবই অল্প, মানে অল্পতে রেগে যান নাকি অল্পতে কেঁদে ফেলেন না অল্পতে হেসে ফেলেন, কোনটা? অল্পতেই খুব ইমোশনাল হয়ে যাই, ইমোশনাল হয়ে যান, মনে করেন যে এরকম হলো যে মামার গার্লফ্রেন্ড বা মামার মামিকে
গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, মামিও হতে পারে, অথবা হতে পারে যে এমন যে বান্ধবী, খুব ক্লোজ বান্ধবী, তাকে বাড়িতে পাঠাই দিবেন। তো বাসে উঠানোর পর আপনি কান্নাকাটি করছেন, এত চলে যাচ্ছে, ফিরে এসো তাড়াতাড়ি। খুব কাছের মানুষ হয়, খুব কাছের মানুষকে যখন বিদায় দেন কান্নাকাটি করে ফেলেন, চোখ দিয়ে পানি বের হয়, ছবি দেখলেও বের হয়, বা মানে ছবি দেখলেন তারপরে দেখে কেঁদে ফেলেন, এমন অবস্থা। আমার একটা অভ্যাস আছে, ফিল্ম দেখলে, ফিল্মে যদি খুব ইমোশনাল সিন থাকে, কেঁদে ফেলেন, চোখ থেকে অটোমেটিক্যালি পানি বের হয়। বাবা, সেই হ্যাভি ইমোশনাল, কিন্তু মেয়েরা কি রোমান্টিক আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে মাম্মা কিন্তু আমাদের আদর করে মাম্মা ডাকি, ঠিক আছে? আপনার চাইলে মাম্মা না, আপনার মাম্মা ডাকেন না প্লিজ, এটা খুবই বাজে হয়ে যাবে। আপনি আরেকজন দাবি করবেন নানা টাকা। হ্যাঁ, পরে দেখা যাবে যে বল্টু ভাই আপনি তো আমার ভাই, বা আপনি আপনি তো তাহলে আপনার মাম্মা আমাদের দাদু, দাদা নানা টাকা শুরু করবে না। এটা এটা প্লিজ করবেন না। মাম্মা কিন্তু অনেক ইয়াং, ড্যাশিং এবং এনার্জেটিক মানুষ। সো মামার কাছ থেকে আমরা জানতে চাই যে সে কিন্তু প্রচণ্ড ইমোশনাল বলে গেছে এবং রোমান্টিক সেও বললো। হ্যাঁ, ইমোশনাল বুঝলাম যে কেউ গেলে বা কারো ছবি দেখলে আপনি কেঁদে ফেলেন, এ থেকে বোঝা গেল যে আপনি ইমোশনাল। রোমান্টিক এটা উদাহরণ দেন, ওই যে মন কি যে চায় বলো, মন কি যে চায়, ও হো কি রোমান্টিক কথাবার্তা, মন কি যে চায় বলো, যাকে দেখি প্রথম লাইনে ঠিক আছে, পরের লাইনে তো চরিত্রের দিকে একটা দাগ দাগ আছে। বলিনি সেটা, তুমি বলতেছিলে। না 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 না, যার যার মন কি যে চায় বলো, তা তো যাকে দেখে লাগে ভালো, আপনি যাকে দেখেন তাকেই ভালো লাগে, ব্যাপারটা কি? মানে আমি তো বুঝলাম না, এটা এরকমই ছিল, আমি বিশ্বপ্রেমিক। বিষয়টা এরকমই ছিল যে একটা সময় আমরা কাউকে পটাইতে গেলে বলতাম না যে বলো তো আমি একটা গানের লাইন বলবো, তুমি ঠিক তার পরের লাইনটা বলবা। তো কেউ যদি বলতো আমার সোনার বাংলা, তার পরের লাইনটা কি ছিল? আমি তোমায় ভালোবাসি। বিষয়টা এরকমই ছিল যে আমি শুধু বলছি যে আমার মন কি যে চায় বলো। অনেকে গানের কিন্তু তিন নাম্বার লাইনটা, অনেকে বলে যে তোমাকে আমি, যদি বলে যে তোমাকে আমি জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা উৎসর্গ করলাম, তখন মেয়েটা রিপ্লাই কি আছে নেন, যে আমি তোমাকে জাতীয় সঙ্গীতের তিন নাম্বার লাইনটা উৎসর্গ করলাম, মানে তোমার হাতে আমি কোনোদিন আসবো না, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমি তো আকাশে বাতাসে তুমি আমাকে দেখো বাবা, হাতের কাছে বাবা না, তুমি আমাকে ভালোবাসো, ঠিক আছে? সুতরাং জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা উৎসর্গ করার আগে তৃতীয় লাইনটা মনে রাখবেন, তাইলেই হবে। এই যে আমি বললাম যে গান গেয়ে কিন্তু অনেকেই প্রপোজ টপোজ করে, দেখবেন যে বিভিন্ন স্টাইলে। সবচেয়ে সুবিধা হলো কি যে রাস্তাঘাটে যখন একটা সুন্দরী দেখলে পছন্দ হয়ে গেলে, ছেলেদের মধ্যে একটা এই একটা ই থাকে, ভিতরে একটা ইচ্ছা থাকে যেটা গান গেয়ে যে প্রপোজ করা যায়, গান গেয়ে, মানে তাহলে মনের ইচ্ছাটা পূরণ করা যেত। আমার এক ফ্রেন্ড আছে, সে এই ব্যাপারে আবার পিএইচডি প্রাপ্ত, সে গান গেয়ে প্রপোজ টপোজ করতে পারে। রাস্তাতে যেতেছে, হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে দেখছে, সুন্দরী মেয়েও যেতেছে, তো সুন্দরী মেয়ে পিছে পিছে সে হাঁটতেছে, পিছে পিছে হাঁটছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে সুন্দরী মেয়েটা পেছন দিকে একটু তাকাইলো, ছেলেটাও পেছন দিকে তাকায়, ছেলেটাকে দিকে দেখলো, ছেলেটা সুযোগ বুঝে ভাবলো যে এইভাবে তার কথা বলা যায়। সে কি সামনে থেকেই দেখে সুন্দরী বলছিল না পিছন থেকে দেখে? এটা একটা খুব ভালো প্রশ্ন, এই কথাটা আপনি রাখবেন, এই ব্যাপারে আমার কথা আছে, সামনে থেকে না পেছন থেকে, এই ব্যাপারে আমার কথা আছে। যাই হোক, সে পিছন দিকে তাকালো, ছেলেটা তো খুব স্টাইল করে একটা গান গাইলো, যে বললো মুঝসে শাদি করোগি, মুঝসে শাদি করোগি। মেয়েটা ঘুরলো পুরা, ওই যে বললাম না সুইট, কিউট এবং দজ্জাল, তিনটা ওই দজ্জাল টাইপের মেয়ের মতো ঘুরে এমন একটা লুক দিল, পোলাটা থতমতো খেয়ে গেছে। যে বলো, ছেলেটা বললো কি বললি? ছেলেটা বললো না মুঝসে শাদি করোগি, যে সিনেমাটা সালমান খান অভিনয় করছে, দারুণ অভিনয় করছে এবং ছবিটা কিন্তু খুব সুন্দর, আপনি চাইলে দেখতে পারেন। আমি ওটাই বলতে চাইছি যে আপনি মুঝসে শাদি করোগি সিনেমাটা দেখেন। এই দেখা মেয়েটা তো ভাবছে যে শালা কথা ঘুরায় ফেলাইলো, মেয়েটা ছেলেটা মুখে শালাও বলছে না, মনে মনে বলছে, এটা শালা কথাটা ঘুরাই ফেললো, এটা সে মনে মনে বলছে, বললে সে মুখে যেটা বলছে কুত্তার বাচ্চা। এবার ছেলেটা বলছি আমি আপনাকে একটা সিনেমা দেখার কথা বললাম, আমি তো খারাপ কিছু বলিনি, আপনি আমাকে কেন এটা কুত্তার বাচ্চা বললেন? প্রথম ভুল তো মনে মনেও যদি সে শালা বলতো তাহলে তো সেই জায়গায় তো ভুল ছিল। এই হলো সমস্যা, মামা আমাকে ভুল ধরতেছে। সেটা হলো পরেরটা হলো যেটা হচ্ছে কুত্তার বাচ্চা বলছে না, ছেলেটা খুব মাইন্ড করছে। পর মেয়েটা বললো যে আসলে আপনি মাইন্ড করেন না, আমি বলতে চাইছি যে মুঝসে শাদি করোগি সিনেমাতে একটা কুত্তার বাচ্চা ছিল, সে অনেক কিউট। আমি অ্যাকচুয়ালি ওটা বলতে চাইছি, আপনি যে মুঝসে শাদি করোগি সিনেমাটা আমাকে দেখতে বলছেন না, আমি দেখছি, এবং সেখানে যে কুত্তার বাচ্চাটা আছে না সেটা অনেক কিউট।
এটা বলার জন্য আমি কুত্তার বাচ্চা বলছি। কারো সাথে কথা বাঘ বিতন্ডে যাওয়ার আগে বুঝতে বুঝে নেবেন যে আপনি আসলে কার সাথে কোন লেভেলের সাথে যাচ্ছেন, কিউট সুইট নাকি দাজ্জাল। ভেরি গুড। আর যেটা বলতেছিলাম যে সামনের দিক না পেছন দিক, এটা একটা প্রশ্ন করি। মামা যেহেতু বললো উনি অনেক ইমোশনাল এবং অনেক রোমান্টিকও বটে, তাহলে ওনাকে একটা প্রশ্ন করাই যায়। না না প্রশ্ন, না না প্রশ্ন করো, না 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 প্রশ্ন করো প্লিজ। আচ্ছা অর্ধেক প্রশ্ন করি, আমি কিন্তু ইমোশনাল, অর্ধেক প্রশ্নে কিন্তু আমি কেঁদে দিতে পারি। না মামা প্লিজ আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে কিন্তু আমি কেঁদে, আমিও কেঁদে দেবো। সেটা হলো একটা সুন্দরী, ড্যাশিং, কিউট, সুইট মেয়ে। আচ্ছা মনে করেন যে আপনার সামনে আছে, আপনি প্রথমে তার কি দেখেন? পা, পা, এত নিচে নজর, এত নিচে নজর কেন? পা কেন দেখেন? কারণ বাকি পুরোটাই তো প্লাস্টার করা থাকে, মেকআপ দিয়ে প্লাস্টার করা থাকে। না পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার, কথায় কিন্তু যুক্তি আছে। কিন্তু আমাকেও একদিন একজন এই প্রশ্নটা করছিল যে বল্টু তুমি যখন কোনো একটা মেয়েকে দেখো খুব সুন্দর, কিউট, ড্যাশিং, তো প্রথমে তুমি তার কি দেখো? আমি বললাম যে কি দেখি এটা এক্সাক্ট বলা যাবে না, তবে এটা ডিপেন্ড করে। বল ডিপেন্ড করে মানে কিসের উপর ডিপেন্ড করে? আমি এটা ডিপেন্ড করে মেয়েটা কি আমার দিকে আসতেছে না আমার থেকে দূরে যাইতেছে। আসার সময় হলে এক জিনিস দেখি, যাওয়ার সময় হলে আরেক জিনিস দেখি। তো এটা ডিপেন্ড করে প্রথম দেখায় আমি কি দেখছি। তবে লোকে বলে, লোকে বলে, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা না আমার, বালা না আমার, বালা না আমার। যেটা কেন বলে লোকে, এটাও বলে যে এটা কি কি বলা হয় মানে পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট গার্লফ্রেন্ড সেই কে? একটা পারফেক্ট গার্লফ্রেন্ডের উদাহরণ কি হতে পারে মনে করেন? কাকে দেখে বলা যায় যে পারফেক্ট গার্লফ্রেন্ড? এটা হচ্ছে নিজের পছন্দের উপরে যেতে পারে, সে কিভাবে যেতে পারে, সে কিভাবে যেতে পারে, যেমন কাটা দিয়ে, কাটা তুলে, কাটা তুলে। আচ্ছা ওকে, মামা কিন্তু এবার মাথার উপরে যেতেছে, বিছের উপরে যেতে পারে। ঠিক আছে আমার কথা, আমার না মনীষী গুণীজনরা বলেছেন পারফেক্ট গার্লফ্রেন্ড তিনি। সকল ছেলেদের উদ্দেশ্যে বলছি, মেয়েরা চাইলে কানে আঙুল দিতে পারেন, কারণ মেয়েরা পারফেক্ট গার্লফ্রেন্ড শুনে তো লাভ নাই না, মেয়েরা শুনবে পারফেক্ট বয়ফ্রেন্ড কারা। তো পারফেক্ট গার্লফ্রেন্ড তিনি যার কোলে মাথা রাখলে আপনি আকাশ দেখতে পারবেন না। যার কোলে যাই হোক, এবার আমার একটা বিরতি নিতে হবে, আমার কান টান দিয়ে গরম, আমার কান টান গরম হয়ে গেছে বলার পরে। মামা যে লজ্জাটা পাইছে এবং আসলে সেই ইমোশন আছে, কিন্তু রোমান্টিক হয়ে গেছে তার, কিন্তু অসাধারণ সুন্দর আছে, মাথা রাখলে আকাশ দেখা যাবে না, সেই হলো পারফেক্ট গার্লফ্রেন্ড। আকাশ তো মেঘে ঢাকা, মেঘে ঢাকা, আবার মেঘ করতে গেছিলাম, মেঘ আমার মেয়ের নাম। আপনাদের নামগুলো শুনবো, তারপর ওনার নাম রিভিল করবো, যার নাম সঠিক 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 হয়ে যাবে যে ওনার নাম কি হতে পারে। চেহারা দেখে নাম বলবেন, চেহারা দেখলেই কিন্তু আমার কাছে মনে হইতেছে ওনার নামটা, না বলবো না। আচ্ছা একটা একটা ক্লু দিয়ে দিতে পারি না, তাহলে হতে পারে ওনার নামটা হলো দুই ওয়ার্ডের, ওয়ার্ড বলে নাকি অক্ষর বলে, লেটার, 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 দুই লেটারের, মানে বাংলায় দুই লেটার, ইংরেজিতে না, বাংলায় দুই লেটারের। যেমন হলো যে আমার মেয়ের নাম মেঘ, দুইটা লেটার, মে, ঘ, এরকম জাস্ট দুইটা লেটার। সো গেজ করতে সুবিধা হবে, মাত্র দুইটা লেটার ওনার নাম। সো গেজ করতে থাকেন, আমরা যাচ্ছি ছোটোর বিরতিতে, কেউ কোথাও যাবেন না, পাঠাতে থাকেন 2669 পাঠাতে থাকেন, লাইভে কমেন্ট করতে থাকেন ওনার নাম, যে সঠিক উত্তর দিবে পুরস্কারটা আমি বলবো। এটা সারপ্রাইজ, সারপ্রাইজ থাকা ভালো, আগে আগে বলা ভালো না। পিচ্ছি
হয় হয় করে ফিরে আসলাম আপনাদের মাঝে আবারও ছোট্টটা বিরতির পরে আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি ই ভ্যালি প্রেজেন্স নট বলটু দ্য টু ফান কিংসে। আজকে আমার সাথে রয়েছেন যিনি, তার নাম দিবেন আপনারা, আমি বলবো না কি চালা আগে ভাবছি আমি বলে দেবো নামটা, আমার নাম বলটু, ওনার নাম জানি না এখনো বলবো না। দেখি কে কি লিখলো, কারা কারা সঠিক নাম পাঠালো, কারা কারা পেলো আমাদের কাছ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার। এসএমএস এ দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর নাম আসছে, মামা আপনার এত নাম, এই সবগুলো নাম খাতা লিখে রাখেন, এক একদিন আপনাকে আমি এক এক নামে ডাকবো। যাই হোক, দেখি আবিবা লিখেছে পুরান ঢাকা থেকে, ভিকে ভাইয়া আমি লাইভ দেখছি না বাট না দেখেই বলছি মেবি নিউ ভাইয়াটার নাম বাবু, বাবু খাইছ, বাবু আচ্ছা গুড গেস বাট সঠিক হয় নাই, বাট আমি ভাইয়াকে আরবি বলে ডাকবো। আরবি কেন? আরবি মিন্স রোমান্টিক বয়। ও হো, মানে তুমি তাকে দেখো নাই, শুধু কথা শুনেই তুমি যেই একটা কি বলবো অ্যাডজেক্টিভ, যে একটা আমাকে মুখে আজকে ওয়ার্ড আসতেছে না, ধন্যবাদ দিয়ে দাও, ধন্যবাদ ধন্যবাদ ওয়ার্ড আসতেছে না, যেহেতু ধন্যবাদ দিয়ে দিলাম। রিপ্তি লিখেছে এই জন্যই তো ছেলেদের সামনে আসলে নিচের দিকে তাকায় কি দেখে, আর বলটু ঢং একটু কম করো। আমি কি ঢং করলাম? ছেলেরা সামনের দিকে আসে নিচের দিকে তাকায়, যে মামার মতো যারা আছে তারা পা দেখে তাই নিচের দিকে তাকায়, এটা দুষ্ট হয়ে গেছো রিপ্তি তুমি। সাইরা নাজদিন ড্যামা থেকে লিখেছে সামওয়ান বাংলাদেশে এখন কি চলে, মি তরমুজ আর বাঙ্গি নিয়ে মারামারি চলে, আচ্ছা খারাপ না। শারমিন মতলব থেকে লিখেছে আচ্ছা বলটু ভাই তার নাম সুইট বাবু, ওরে বাবারে সুইট বাবু, দুইটা হলো কেমন, দুইটা লেটার বলছি না, তুমি দুইটা ওয়ার্ড কেন লিখছো? ওর কাছে এসবি ছিল, এসবি, আর তোমার নাম সুইট বাবু হইলো, একটা বাবু হইলো আর একটা কি জানি হয়েছে, আচ্ছা শুধু বাবু আর সুইট বাবু হয়েছে, বাবু কিন্তু সবাই বাবু ভাবতেছে, বাবু বাবু চেহারা আছে কিন্তু তোমার। এস কে নুয়ান লিখেছে হাই বলটু ভাইয়া ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুমি এত নেগেটিভ জোকস বলো কেন, নেগেটিভ জোকস, আচ্ছা জোক আবার পজিটিভ আবার নেগেটিভ হয় নাকি, জোকের মূল উদ্দেশ্যটা কি? যে কোনো জোকের মূল উদ্দেশ্য হলো আমি যাহাকে উদ্দেশ্য করিয়া একটি বচন বা একটি রচনা বা একটি প্যারাগ্রাফ বা একটি খণ্ডাংশ গল্প বলিব সেটা শুনিয়া তাহার দাঁত কপাটিগুলো ফ্যাকাত করে বেরিয়ে যাবে, গালগুলো ফ্যাকাত করে ঝরাই যাবে, চোখের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্রের মধ্যে ফুটফুট করবে এবং মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সে তিনখানা শব্দ করবে হা হা হা, এইটাই তো একটা জোকের মূল মন্ত্র, একটা জোক। এই জোক আবার নেগেটিভ বা পজিটিভ কি হয়, কেউ শুনিয়া যদি হাসে কারো মন যদি ভালো হয় সেটাই হলো জোক, এখানে নেগেটিভ পজিটিভ বলে কিছু নাই। প্রমা লিখেছে নরসিংদী থেকে ও ভাইয়া ওনার নাম অনি, ইস অনেকটা কাছাকাছি গেছে কিন্তু, অনেকটা কাছাকাছি গেছে, হ্যাঁ একটু এক অংশ মিলে গেছে। নাদিয়া লিখেছে কল্যাণপুর থেকে ভাইয়া উনি তোমাদের অফিসের সবার মামা, আচ্ছা ও দুইটা ওয়ার্ড আছে মামা, আরে বাবা এটা কিন্তু খুব মাথা কাটাইছে। আর শাওন ভাইয়া মেঘ হওয়ার পর তুমি বলেছিলে মেয়েদের পচাবা না, আমি মেয়েদের পচাই না তো, আমি কখন মেয়েদের পচাইলাম, এটা কেমন কথা। কিং ঢাকা থেকে লিখেছে নাটবল্টু ভাইয়া তোমাদের জোকস বলে বলে আমার ইনস্টাগ্রামে 3 মিলিয়ন ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ আমার আমার 3000 হয় নাই, আর আমাদের জোক বলে বলে তোমার ইনস্টাগ্রামে 3 মিলিয়ন, আমি খেলবো না খেলবো নাই, তোমার ইনস্টাগ্রাম আইডি দাও আমি দেখবো, খুলছে দেখবো 3 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে আমাদের যোগ বলতে বলতে, হাউ ডেয়ার ইউ। এস কে নোমান লিখেছে হাই বলটু ভাইয়া ভালো আছো, তুমি এত ওটা তো বললামই না। হালিমা আক্তার হামিদা সালেপুর থেকে লিখেছে আজ গরম সহ্য করতে না পেরে উপর হয়ে শুয়ে চোখ বন্ধ করে পাশে লিখে রাখছি মরে গেছি কেউ নাড়া দিন না, এটা ভালো ছিল মরে গেছি কেউ নাড়া দিন না। জাকিয়া সুলতান আঁকি বাঞ্ছারামপুর থেকে লিখেছে ভাইয়া আমি কারোর সাথে কোনো কষ্টের মুভি দেখতে চাই না কেননা আমি কেঁদে ফেলি পরে সবাই আমাকে পচায়, এ জাকিয়া সুলতানের সাথে তোমার অনেক মিল আছে মামা, কেরানীগঞ্জ থেকে অ্যানসার হচ্ছে রনি মামা, ঠিক হয়েছে না বল্টু বাবু, আর আমাকে মনে রাখো আর গিফটটা পাঠাই দিও, ওকে জানি না পরে দেবো। ঢাকা থেকে লেগেছে
রনি আঙ্কেল আপনার নাম একটু বলে দিন না প্লিজ, তাহলে আমি সারপ্রাইজটা পেয়ে যাব, প্লিজ বলে দিন। সত্যবাদী বাটপার, প্রশ্ন কি ফাঁস হয়েছে নাকি? আমি বুঝতেছি প্রশ্ন ফাঁস হয়েছে আমার মনে হয়েছে, কেউ একটা পাইরেসি করছে এখানে মধ্যে। তুবা পোর্ট লিখেছে পড়শি অন দা মাইকে ব্রট ইউ, আচ্ছা ওর বাবা এটা কি লিখছে। তানিয়া সুন্দরা বাঞ্ছারামপুর থেকে লিখেছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছে, মামার নাম হচ্ছে রনি, ইম্প্রেসিভ। তারপর রাজকন্যা লীলাবতী, নাম হচ্ছে বাবু, বাবু তুমি খুব সুইট, গান গাও তুমি, লাভ ইউ সোনা। বাবা গো কি কি যা কি জাদু করিলা, পিরিতি শিখাইলা, থাকতে পারছে না ঘরেতে আমার লিসেনার, থাকতে পারছে না ঘরেতে। বাংলাদেশ হাসপাতালের সামনে একটা চটপটির দোকান আছে, ওকে ওখানে চটপটি খাওয়াবো। অনন্যা লিখেছে রনিও হতে পারে, আচ্ছা রনি হবে। তাসু লিখেছে ওই মামার নাম অভি, রাইট? বাবা অভি অনি রনি সব লাস্টে কিন্তু নি দিয়ে শেষ হইতেছে। আফ্রিদা বসুন্ধরা থেকে লিখেছে ওনার নাম রনি, সারা যাত্রাবাড়ি থেকে লিখেছে ওনার নাম রনি, ফারিয়া সুলতানা আজ তোমাদের সাথে যে আছে তার নাম রনি, স্টাডি করে বলেছে। আরে বাবরে তুমি কি ভাবছো, আমাদের লিসেনাররা এত অ্যাক্টিভ এত অ্যাক্টিভ এত অ্যাক্টিভ যে শোতে গেস্ট আসার আগে তার নিয়ে স্টাডি করা শেষ হয়ে যায়। সেটা তো বুঝতে পারতেছি, কি বুঝছো আমরা স্টাডি করে গেস্ট আনি। এবং যারা যারা রনি লিখেছেন তাদের নাম একদমই সঠিক হয়েছে, আমাদের সাথে আছেন আজকে রনি মামা। রনি মামা নিজেদের নামে নিজেটা হাতে নিয়ে দাও। হ্যাঁ, এবং অত্যাধিক সঠিক উত্তরের কারণে আমরা সবগুলো ভুল উত্তর বলে গণ্য করলাম। অতএব গিফট নাই, গিফট আছে, অবশ্যই আছে। গিফটটা হচ্ছে গিয়ে আমাদের পক্ষ সব যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের মোবাইলে 500 টাকা করে বিকাশ চলে যাবে, আর বিকাশ নাম্বার না থাকলে সবার মোবাইলে 500 টাকা করে রিচার্জ চলে যাবে রনি মামার পক্ষ থেকে। মামা নাম্বারগুলো দিয়ে দেবো, 500 টাকা করে পাঠাই দিই। তোমাদের সবার মোবাইল নম্বরগুলো পাঠিয়ে দাও, আমি ক্যাপিটাল FM এর পক্ষ থেকে তোমাদের রনিমার পক্ষ থেকে সবার মোবাইলে 500 টাকা করে তোমাদের রিচার্জ চলে যাবে। একটা করে টিস্যু দিয়ে দিব, কেউ আমার মতো ইমোশনাল হয়ে কাঁদবা না। না তোমরা এগুলো এখন গিফট নেওয়া ঠিক না, বুঝো না, এটা সিকিউর না। কারণ গিফট নিবা ওটা ভিতরে করোনা লেগে থাকবো, পরে করোনাতে তোমারটা অসুস্থ, টাকা পয়সা লেনদেন তো করাই যাবে না। একদমই না, একদমই না, নো নো নো, মানে বিকাশে পাঠাবো এটাও রিস্ক, এখন চুরি হয়ে যেতেছে বিকাশে টাকা। বিকাশেরও করোনা হইতে পারে, বিকাশে করোনা হইতে পারে না। সো তোমরা এটা মনে রাখবা, আমরা এই প্যান্ডামিক যাক এরপরে আমরা একটা সুন্দর ডেট দেখে তোমাদেরকে দিব না আর কত মিথ্যা তখন। হ্যাঁ দিয়ে দেবো, সবচেয়ে বড় গিফট হচ্ছে কি, নিজেকে নিজে গিফট দেওয়া। তোমরা যে আজকে উইন করলা তার জন্য তোমরা কালকে 2 টাকা দিয়ে একটা চকলেট কিনে ইফতারিতে খেয়ে নিবা। হাতে হারি গেন পেছনে বাস কমেন্ট করেছে, কমেন্টে পড়ছি কয়েকটা। পেছনে ওইটা ভাই, এখন আমার মনে হয় কি জানো, মনে হয় আমার জীবনে GF খুঁজে পাওয়া আর তোমাদের ফোনে পাওয়া একই হয়ে গেছে। ঠিক আছে, কমেন্টগুলো লাফালাফি করছে, ধরে রাখতে পারছি না। ওকে আমরা ফোনে যাই, যারা যারা করতে চাও ফোন কল তারা তারা নাম্বারটা টুকে ফেলো। নাম্বারটা হচ্ছে 02-55-03-6659। মামা নাম্বারটা তুমি বলতে পারবা? 02-55-03-6-6-59 আমি বললে একটা বাতি জ্বলে, এমন রোমান্টিক মামা আমাদের, বলার সাথে সাথে ফোনে 5টা বাতি একসাথে জ্বলে উঠছে। দেখি কে আছে না আমাদের সাথে। হ্যালো, হ্যালো, দাঁড়াও কানে হেডফোন দিয়ে নিই, শুনবো না তো। হ্যাঁ হ্যালো, হ্যালো বলতো ভাইয়া। আরে ভাইয়া কেমন আছো? এই তো ভালো আছি, সেদিনকে ফোন দিছিলাম, ওই যে আমার বাবা দোতারা বাজাই তাছিল। ও দোতারা চাচার মেয়ে তুমি? মনে পড়ছে আমার কথা? মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে, তোমাকে ভুলতে পারি? কোথা থেকে তুমি ফোন দিছো? এই নবাবগঞ্জ থেকে, চন্দনা। চন্দনা নবাবগঞ্জ থেকে ফোন দিছো, কেমন আছো তুমি? জানেন কি জানি কয়, এই যে নাথ ভাইয়া কই? নাথ ভাইয়া আজকে একটা ব্যস্ততা আছে তাই আসছে নাই। তবে নাথ ভাইয়ের বদলে আমরা একটা কিউট সুইট একটা প্যান্ডামিক হিরো নিয়ে আসছি। প্যান্ডামিক হিরো? হ্যার কণ্ঠটা কত সুন্দর! আরে হ্যার কণ্ঠটা আরো সুন্দর, খালি মধু বহাই দিছে কণ্ঠের উপর দিয়ে। সেদিন জানেন আমার বৌদির সাথে বাজি দৈরামি কল দিছিলাম। তাই তো বাজিতে জিতছো তুমি?
হ্যাঁ ধরছিলাম যে বলছিলাম যে দেখো আজকে আমি ফার্স্ট কল দিব আমার ফার্স্ট কল দিব আর সত্যি ধরছে ইয়েস কত টাকা দিচ্ছ টাকা দেয় নাই কে না কত বাজি কত ছিল বলো ও বাজি ধরছিলাম এমনি এমনি তারপরে শুনেন শুনেন বলো যে আমার গীতানি বলে আমার সেদিনকে কিন্তু আমার ভাইয়া না আমার বাবাই দোতারে বাজাইছিল ও বাবা দোতারে বাজাইছিল খুব সুন্দর আপনি কল দিছি আমার কল ধরেন নাই কেল লিগা কেল লিগা ধরি না এটা সমস্যা ভুল হয়ে গেছে সরি সবাই আপনার মতো যেন সবাই সপরিবারে শুনে এটা বলে দেন হ্যাঁ হ্যাঁ বলতে হবে না আমার আমার নন্দ শুনে আমাদের বলে দেন যারা যারা লাইনে আছে তারা যাতে এখন থেকে সপরিবারে শুনে মায়ের বাবা আমার ফ্যামিলি শুনে পুরো ফ্যামিলি শুনে কখনো মনে হয় না যে দুইটা পোলা হুদাই বকবক করতেছে বন্ধ কর এরকম না মাঝে মাঝে মনে হয় না যে হুদাই বকবক করতেছে ফোনটা বন্ধ করে দেই না না শুনি না তেমন মনে হয় বকেল দিই তেমন মনে হয় না না আমাদের মাঝে মাঝে মনে হয় কি কইতেছি না কইতেছি বন্ধ করে দিই না আমরাও দিন যাই যে দাদা কোথায় বদি আগে বাসি দছিলাম বাসি দেরা তারপরে কয় কি তুমি যদি আমার যদি কল ধরে তাহলে তুমি কি খাও আমি কি যা কল যদি ধরে তাহলে তার ফুচকা খাও মনে এই যে তাহলে যদি ফুচকা খাওয়ান আমরা কিন্তু দুইটা ফুচকা পাই হিসাবে রাতে ঘুম আসে নাই আহারে লাইনটা কেটে গেছে আমি এমন একটা গান গাইছি রাতে ঘুমই আসে নাই তার জন্য আজকে আমি তোমার জন্য একটা ঘুম নিয়ে গান শোনাই দিই সারা রাত জেগে জেগে কত কথা আমি ভাবি এখানে ভাবি মানে বৌদি হবে কত কথা আমি বৌদি রাত্রি কেন বোঝে না এই যে তোমাদের ঘুম তাই ঘুম আসে না ঠিক আছে তোমার ঘুম নিয়ে গান শোনাই দিলাম হ্যালো হ্যালো এই যে হ্যালো ও ভাই ফোনটা ধরছি কথা বলেন হাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন আফা আমি আফা না তো ভাইয়া দোস্তে কে আপনি হ্যালো ভাইয়া হ্যাঁ ভাইয়া আমাদের সাথে একজন হিরো আছে রিয়েল হিরো প্যান্ডামিক হিরো কথা বলবেন ভাইয়া বুঝি না আমাদের সাথে প্যান্ডামিক হিরো আছে খাদিজা তুমি আমার কথা বুঝছো না না শুনছো না ভাইয়া ওকে ভাইয়া কথা শুনতে পাচ্ছে না ব্যাড লাক আমরা একটা ফোন ধরি হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন না না আমরা পাইছি কল তো আমরা রিসিভ করছি আমরা ভালো আছি তুমি কেমন আছো ভালো আছো না তোমার নাম কি ভাইয়া বলো আচ্ছা জানান যদি তোমার ফোন হতাম বয়ফ্রেন্ড বলতেছে কেন জান গার্লফ্রেন্ড
এটা কি ছিল? না, এরপর আমার আমার বলার কিছু নাই, আমি আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটা তুমি কি, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, প্লিজ তুমি অন্য কথা বলো, আমাদের একটু সান্ত্বনা দাও, আমরা খুব ভালো আছি ভাইয়া। তোমার নাম কি ভাইয়া? আমি সবসময় বকবক বেশি করি, তার জন্য আমি সরি। আচ্ছা, আমি এখান থেকে কম কথা বলবো। বলো কি বলতে ফোন দিছে, বলো এতদিন ধরে শুনছো, কি বলার আছে আমাদেরকে? তাই অনেক বলতে কত ভালো লাগে? একশোতে নাম্বার কত পাবো? একশোতে একশো, এক নাম্বার দুই নাম্বার কাটো, এত ফুল না মার্কস পাইলে তো ভালো লাগে না, বুঝো না? নাট ভাই আজকে আসেনি, ওই যে একশোতে একশো দিছে তো খুশিতে সে আজকে আসেনি, ছুটি নিছে। তো তুমি একাই শোনো বাসায়? তুমি চিৎকার দিয়ে সব বলে দাও, আমি কলে পাইছি। এই যে আমাদের আজকে যে ফেসবুকে রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটা থাকবে, তুমি রেকর্ডটা চালায় শোনাই দিবা, ফেসবুকের ভিডিওটা চালাইলে তুমি শুনতে পারবা। ওকে তানিয়া, ভালো থেকো তাহলে, আজকে রাখি। ওকে, খুব ভালো থাকবা, থ্যাংক ইউ সো মাচ কল করার জন্য। মামা কেমন লাগতেছে ফোন কল? ভালো ভালো লাগতেছে। তাহলে লাস্ট আরেকটা ধরি। হ্যালো, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন ভাই? ভাই রেটার বসে দিলাম রূপগঞ্জ থেকে। রূপগঞ্জ থেকে কে ভাই? রে ভাই, যে একটা অবস্থা, মনে হয় কোন দেশের প্রধানমন্ত্রী এতবার ফোন দিত, আপনার কত বার ফোন দিত। আমরা তো আমাদের এই ক্যাপিটাল এফএম এর প্রধানমন্ত্রী ভাই, বুঝছেন না? এই জন্য আমাদের ভাব বেশি, আমরা ইচ্ছা করে লাইনটা বিজি রাখি, ফোন উঠায় রাখি। একটু আগে খাদি জামাকে মুতে হুতি দিয়ে একটা গোস কইলো। হ্যাঁ থাক, ওটা আপনার কোয়েন না ভাই, থাক, আমরা আমরা এমনি লজ্জিত ওই যোগ শোনার পরে। আপনার এটা বললেন না, আপনি অন্য কিছু বলেন। আমার এক বন্ধু হার অ্যাটাক করে মারা গেছে, মরেই গেছে, একটু মুখে পানি ছিলেন ভাই, দেখেন ইমার্জেন্সিতে নিয়ে যান। আই হাই রে, আমাকেরও অবস্থা তাই হয়েছিল, পানি দেওয়ার পরে রাতে হয়ে গেছে। ও, পানি দেওয়ার, আপনি কি পানিতে ফালাই দিয়েছেন নি রে? আপনি সত্যি করে কেন, ওরা কি বাঁচানোর লেগে পানি দিয়েছিলেন নাকি মারানোর লেগে? আপনার উদ্দেশ্য কি ছিল ভাই? এই প্রশ্নের সঠিক উত্তর জানতে হবে খালিদার কাছে। খুব ভালো, খুব ভালো ভাই, কেমন আছেন? আমরা ভালো আছি। নাট বল্টু কেন শুনেন আমার প্রশ্ন? নাট বল্টু কেন শুনি, আসলে সন্ধ্যাবেলা একটু মাইন্ড রিফ্রেশ করার লাগা, সারাদিন পরিশ্রম করার পর সন্ধ্যাবেলা একটু শুয়ে শুয়ে হাসতে খুব ভালো লাগে ভাই। শুয়ে শুয়ে হাসেন? বাবা, তাহলে সারা শরীর কাঁপে, দেখেন আবার বিছানতে পড়ে যান না। না, সারাদিন কি করেন, সারাদিন কি করেন? সারাদিন এই যে ঘোরাফেরা করি, পড়াশোনার চাপ থাকে একটু। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে ভাই, আমাদের সময় তো শেষ প্রায়, তা আজকে রাখি, আরেকদিন কথা হবে না। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ সো মাচ, নাট বল্টুর সাথেই থাকবেন। মামা, কি বুঝলা? কঠিন অডিয়েন্স। বাবা, মামা কিন্তু এক কথার লোক, বেশি কথা বলবে না, এক কথা বলে দিছে, কঠিন অডিয়েন্স। অডিয়েন্স আপনাদের জন্য, যাচ্ছি ছোটটা বিরতিতে, কিন্তু আপনারা যাবেন না, আপনারা থাকবেন, আমরা ঘুরে আসি। দেখবেন যখন ক্লাস হয়, টিচাররা বলে তোমরা পড়তে থাকো, আমি একটু হেঁটে আসতেছি, ঠিক তেমনি তোমরা এসএমএস কমেন্ট শেয়ার করতে থাকো, আমরা বিরতির পর আসতেছি।
বেস্ট অ্যাক্টর দ্য প্যান্ডেমিক হিরো রনি এবার নাম বলে দিছি মামা তুমি সবাই তো জানে যে তুমি হিরো তা তুমি আজকে বলে দাও মামার এই পর্যন্ত কতগুলো নাটক গেছে এখন পর্যন্ত 30+ নাটকে অভিনয় করেছেন যিনি তিনি হচ্ছেন আমাদের এই রনি মামা সে কিন্তু এক বিশাল অ্যাক্টর এখন পর্যন্ত হয়তো সেইভাবে সেইভাবে ফলো করেনি কিন্তু আপকামিং হিরো সে কিন্তু পুরো ফাটাই দিবে ইন্ডাস্ট্রি ফাটাই দিবে মাত্র এন্ট্রি করছে এন্ট্রি লেভেলে আছেন সবাই তার জন্য দোয়া করবেন এবং সে তাকে যেন আমরা এবং আগে থেকে আমি মানে লিঙ্কটা রাখছি যাতে বড় হিরো হয়ে গেলে আমি বলতে পারি মাই মাম্মা হ্যাঁ নাট বল্টুতে আসছিল ভাইয়া চেনো না তো এই ভিডিওটা দেখাই দেবেন তো চেনো আমার মাম্মা কিন্তু আমার মাম্মা কিন্তু এগুলোকে আগে থেকে যদি ফাপড় ফুপুর মারতে পারি যে আগে থেকে আমি রিলেশনটা বিল্ড আপ করে রেখে দিচ্ছি ঠিক আছে যারা যারা শুনছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ অনেক এখন আমাদের বক বক সহ্য করলেন যারা যারা শেয়ার করেছেন তাদের নামগুলো একটু পড়ে দিতে চাই যাবার আগে লিমন জোমা শেয়ার করেছিল রতনাল হাসানকে দেখতে পাচ্ছি তারপরে দেখতে পাচ্ছি কাকে এ কোন শেয়ার রতনাল হাসান তো শেয়ার করেছে নুসরাত জাহান শেয়ার করেছে বল্টু ভাইয়া তুমি ঠিক বলছো তোমার এই কোয়েশ্চেন নাট বল্টু শুরু হয়েছে ঠিক 2 মিনিট আগে ফ্যান্স হয়ে গেছিল কি ফাঁস হয়ে গেছিল ও নাট বল্টু শুরু হওয়ার 2 মিনিট আগে নাকি আমার এই কোয়েশ্চেন ফাঁস হয়ে গেছে নাট বল্টু শুরু হওয়ার 2 মিনিট আগে আমি তো জানতামই না আমি এই কোয়েশ্চেন করবো কি অবস্থা ফাঁস হয়ে গেছে প্রশ্ন ফাঁস হয়ে যায় একটা ছোট্ট একটা প্রশ্ন খেলা সেই খেলাটার মধ্যে তোমরা 2 নম্বরই করলা হ্যাঁ খায়রুল সুন্দরী শেয়ার করেছে তারপরে শেয়ার করেছে কাকে দেখতে পাচ্ছি দেখা যায় না মমিন মিয়া শেয়ার করেছে লিখেছে জানেন বৃষ্টি হওয়ার আগে কি হয়েছিল আরে ভাই বৃষ্টির মা বাবা বিয়ে হয়েছিল বৃষ্টি হওয়ার আগে বৃষ্টির মামা বিয়ে হয়েছিল কত দুষ্ট আমাদের লিসেনাররা দেখো FM বোকা জাহাঙ্গীর আলম লিখেছে চিন্তা করছি বিয়ের পর সবার সামনে দিয়ে বাসার ঘরে কেমনে ঢুকমু সামনে দিয়ে ঢুকার দরকার নেই তুমি উল্টা দিক দিয়ে পিছন দিক দিয়ে ঢুকো তো ছাদ ভেঙে উপর দিয়ে ঢুকো কি একটা চিন্তা তার বিয়ের পর সবার সামনে দিয়ে বাসা করে কেমনে ঢুকবো তারপরে দেখতে পাচ্ছি হাতে হ্যানিক্যান পেছনে ওইটা বর্তমান লকডাউন হচ্ছে আমার গার্লফ্রেন্ডের মতো সবাই ভাবে যে আছে কিন্তু আসলে নাই কঠিন তারপর দেখতে পাচ্ছি কে আছে ওকে আজকের মতো আর কারোর নাম পড়া যাচ্ছে না কারণ সিকিউরিটি রিজনের জন্য তোমাদের পড়া যাচ্ছে না সবাই এত সিকিউরিটি দিয়ে রাখো তোমাদের আইডিতে নামগুলো পড়া যায় না সো আজকের মতো বিদায় নিবো বিদায় নেওয়ার আগে মামার সাথে কথা মামা কেমন লাগলো নাট বল্টুতে ফার্স্ট টাইম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা যেমন খুশি তেমন থাকবা হাসতে থাকবা হাসাতে থাকবা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যতই বিপদ থাকুক নাট এবং বল্টুর সাথে থাকবা এরা থাকলে এর চেয়ে বড় বিপদ আর হইতে পারে না টাটা ফ্রম ইভেলি প্রেজেন্স নাট বল্টু দ্য টু ফান কিংস Shut up.